সাথে সম্পৃক্ত হয়ে সারা দেশে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করছে। আরো গর্বিত ফিল করছি এই জন্য যে আমরা আজকে গোপালগঞ্জে অক্সিজেন সিলিন্ডার দিতে পেরেছি এবং গোপালগঞ্জবাসী দয়া করে আমাদের অক্সিজেন সিলিন্ডার নিচ্ছেন। আমি যদিও সংখ্যায় অত্যন্ত কম, আজকে 15টা, কিন্তু আমি যে রিকোয়েস্ট করব এই সিলিন্ডার গুলি খালি হওয়ার সাথে সাথে ট্রাকে করে পাঠিয়ে দিবেন। আমরা আমাদের ভর্তি করা সিলিন্ডার স্টকে থাকবে, এখান থেকে ফিরতি টাকে আবার উঠায় দিব। এই ট্রাকের আসা যাওয়ার সব ভাড়া সমস্ত খরচা আমরা দিয়ে দেবো। ১৫টা না, আপনারা মনে করবেন আপনাদের কাছে অনেক আছে, কিন্তু শেষ হওয়ার সাথে সাথে 10টা 12টা হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে নিয়ে যাবেন। আমি আজকে লোকালি যারা উপস্থিত আরো আছেন তাদেরকে প্রতি সালাম জানাচ্ছি। পুলিশ সুপার আছেন আয়েশা সিদ্দিকা এবং স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তার মধ্যে অন্যতম মাহবুবুল আলম খান, সিভিল সার্জন সাহেব আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই করোনা কালীন সময়ে আমরা সবাই কাছে সবার জন্য দোয়া করি, আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি। আজকে অগাস্ট মাসে আমরা কথা বলছি। এই মাস আমাদের কাছে শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মের মাগফিরাত কামনা করছি। শেখ কামাল, যিনি পলিটিক্যালি আমাদের দুই সিনিয়র ছিলেন, আমি ঢাকা কলেজে পড়াকালীন, বুয়েট পড়াকালীন, সেই শেখ কামালের আজকে জন্মবার্ষিকী এবং ক্রীড়াবিদ, সেটাও আমি স্মরণ করছি। আমি আপনারা সবাই যারা এই ফ্রন্ট লাইনার হিসাবে যুদ্ধ করছেন করোনাকে দেশের মানুষকে বাঁচানোর জন্য, আপনাদের সবাইকে কংগ্রেচুলেট করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি একজন, দুইজন, পাঁচজন, দশজন, ১০০ জন রোগীও আমরা রোগীরও সেবা দিতে পারি, আমরা আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। বাংলাদেশে ইঞ্জিনিয়ার সমাজ সবসময় জনগণের পাশে থাকে এবং এই আইবি সবসময় এই দেশের উন্নয়নের সাথে থাকে এবং বিভিন্ন ক্রাইসিসের সময় ঝাঁপিয়ে পড়ে, তারই অংশ এটা। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আমি এই কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাই। আমাদের এই অনুষ্ঠানের পরপরেই গোপালগঞ্জের ডিসি মহোদয়ের নেতৃত্বে ওনারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ওনারা পুষ্পমাল্য অর্পণ করবেন। তা আমাদের এই অনুষ্ঠানটি একটু সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করতে চাই, সেই কারণে আমরা হয়তো অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমাদের এই প্রোগ্রামের পরেই গোপালগঞ্জের ডিসি মহোদয় টুঙ্গিপাড়ায় যাবেন। আমরা এই অনুষ্ঠানটিকে একটু খুব সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করছি। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, যিনি আমাদের এই অক্সিজেন সাপোর্ট সেন্টার পরিচালনা কমিটির কনভেনার এবং আইবির ভাইস প্রেসিডেন্ট। নুরুজ্জামান স্যার, আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্বাগত শিবলু। একেবারে সংক্ষিপ্ত আমি বলেও থাকি, প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা বঙ্গবন্ধু যেখানে জন্ম হয়েছিল, যার জন্ম না হলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না, দেশ স্বাধীন হতো না। সেই জাতির জনক তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে আমাদের সদ্য কামাল ভাইয়ের আজকে জন্মদিন, তাদের শ্রদ্ধা জানিয়ে আজকের এই যে কাজটা আমরা শুরু করতে যাচ্ছি, এটা একটা মহতী কাজ। ইতিমধ্যে আমাদের যিনি আমাদের হেল্প করছেন যেন আলমগীর সাহেব বলেছেন, আমি বেশি কিছু বলবো না, শুধু বঙ্গবন্ধুর জন্মস্থানে আমরা আজকে দিতে পারছি, এর জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। ইনস্টিটিউশন ইন্ডিয়াসের যিনি আজকে প্রধান অতিথি আব্দুল সবুর, যিনি আমাদের অহংকার, আজকের যিনি আমাদের সভাপতি প্রকৌশলী নুরুলতা সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, ভাইস প্রেসিডেন্ট, এদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আছেন, আপনাদের জেলা প্রশাসক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের জিনিসটা সাদরে গ্রহণ করবেন। ইতিমধ্যেই শুনেছেন যে আপনারা এটা শেষ করে ফেরত পাঠানোর মাত্র দেওয়া হবে, ওখানে আমরা সকলেই থাকি। আমি এই মাত্র ওখান থেকে আসছি, আমাদের এই যেখান থেকে আমরা পাঠাই, সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, জয় বাংলা, বাংলাদেশ। ধন্যবাদ নুরুজ্জামান স্যার। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের ভাইস বিশেষ অতিথি, আমাদের আইবির প্রেসিডেন্ট এবং রাজুকের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল্লাহ স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যোক্তার এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি ডিসি গোপালগঞ্জ, এই উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রকৌশলীদের গর্ব ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সবুর। এখানে উপস্থিত আছেন আমাদের
সহযোদ্ধা যেটা আমরা আইবি এবং ম্যাক্স গ্রুপের সহযোগিতায় এই কার্যক্রমটা পরিচালনা করছি, সেই ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান মহোদয় গোলাম মোহাম্মদ আলমগীর আমাদের কনভেনার, এই কার্যক্রমের কনভেনার আমাদের ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সহ আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের সহকর্মীবৃন্দ, এবং গোপালগঞ্জ অংশে আমাদের গোপালগঞ্জের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুব আলম খান সাহেব সহ সেখানে এলজিডির নির্বাহী প্রকৌশলী সিভিল সার্জন আমাদের এসপি মহোদয় সহ যারা কর্মকর্তা আছেন সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা উই ফিল প্রাউড, আমরা গর্ববোধ করছি যে বঙ্গবন্ধুর জন্মস্থান, সেই জন্মস্থান গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ জেলাতে আজকে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং ম্যাক্স গ্রুপের সহযোগিতায় আমরা অক্সিজেন সিলিন্ডারগুলা দিতে যাচ্ছি। সেই জন্য আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে, নির্বাহী কমিটি এবং কাউন্সিলের পক্ষ থেকে আমি গর্ববোধ করছি। আমি সবাইকে আপনাদের আমাদের আইবির এবং আমাদের গোপালগঞ্জের যারা কর্মকর্তা আছেন সবাইকে আইবির পক্ষ থেকে, নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা এই দেশকে স্বাধীন পেতাম না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই দেশটা স্বাধীন করেছি। আমি বঙ্গবন্ধু সহ 15ই আগস্টে ওনার সহধর্মিনী ফজিলুদ্দিন নেসা মুজিব সহ যারা নিহত হয়েছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার সঙ্গে সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি, তাদেরকে স্মরণ করছি। তার সঙ্গে সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমাদের 32 নম্বর বাড়িতে, আমি যখন বুয়েটের ছাত্র তখন কিন্তু শেখ শহীদ ভাই এবং শেখ কামাল ভাই, শেখ কামাল ভাই আমার একই বয়সের, এবং এই দুজনই আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা শেখ শহীদ ভাই এবং শেখ কামাল ভাই সরাসরি দেখতেন, এবং আমরা সরাসরি শেখ কামাল ভাই আর শেখ শহীদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতাম আমাদের যত অভাব অভিযোগ সবকিছু নিয়ে, এবং ওনারা দুজনই আমার রুমে সরাসরি আসতেন, এবং আমরাও 32 নম্বরে বাসায় গেলে, বঙ্গবন্ধুর বাসায় গেলে এই দুজনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করতাম। আজকে শেখ কামাল ভাইয়ের 72তম জন্মদিন, আমি উনি সেই 15ই আগস্টে নিহত হয়েছেন, সেই জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের জেনারেল সেক্রেটারি বলেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ 1948 সালের 7ই মে প্রতিষ্ঠা লাভ করেছে, আমরা ইতিমধ্যে আমাদের 73 বছর অতিক্রম করেছি। আমরা আমাদের প্রফেশনাল অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আমাদের দায়িত্ববোধ থেকে, জাতীয় দায়িত্ববোধ থেকে আমরা সামাজিক কর্মকাণ্ডও পরিচালনার সময়ে সময়ে চাহিদার পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেই কার্যক্রম করে তারই অংশ হিসাবে আজকে ম্যাক্স গ্রুপের সহযোগিতা, আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উনি এগিয়ে আসছেন, তার সহযোগিতা আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় আমরা এই কার্যক্রমটা পরিচালিত করছি। আপনারা সবাই জানেন, আমি আমার বক্তব্য শেষ করছি, যে আজকে সমস্ত বিশ্বে 20 কোটি লোক আজকে এই করোনা আক্রান্ত, এবং 41 লক্ষ লোক ইতিমধ্যে সমস্ত বিশ্বে থেকে আজকে ইন্তেকাল করেছে, যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বাংলাদেশেও ইতিমধ্যে 21,000 লোক ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং প্রতিদিন আমাদের এখন প্রায় 250-র মতো আমাদের প্রতিদিন ইন্তেকাল করতেছেন, এবং 15,000-এর মতো প্রতিদিন আমাদের আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমাদের এই কার্যক্রমটা পরিচালনা করতেছি। আমরা আশা করি গোপালগঞ্জের যারা এখানে যুক্ত আছেন তারা সহ, আমরা সহ সবাই যে যেখানে আছি সেখান থেকে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, দক্ষতার সঙ্গে, সুনামের সঙ্গে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ওনার যে কর্মসূচি কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্য ওনার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সবাই যার যার অবস্থান থেকে আমরা কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং গোপালগঞ্জের ডিসি মহোদয়ের পক্ষ থেকে যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের আইবির প্রেসিডেন্ট জনাব নুরুল হুদা স্যারকে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি
যারা উপস্থিত আছেন। তো এই পর্যায়ে আমরা আমাদের এন থেকে জনাব মাহবুব আলী খান সম্মানী সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ মহোদয়কে আমরা কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আমরা প্রধান অতিথি আমাদের লোকশল সমাজের গর্ব আমাদের নেতা সবুর ভাইয়ের বক্তব্য আমরা শুনব, তারপরে জেলা প্রশাসক মহোদয় বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি করবেন। তো এই পর্যায়ে আমি জনাব মাহবুব আলী খান উনাকে উনার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ গোপালগঞ্জ এসএলআর সাহেবকে। আজকে সকলত মাস বাঙালি জাতির এই মাসটা 15 আগস্ট সামনে যে দিনে বাঙালি জাতির স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহত হয়, এ দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ যারা মেনে নিতে পারিনি এবং কিছু বিপদগামী সৈনিকের হাতে, আমি বঙ্গবন্ধু পরিবারের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে এই যারা আয়োজক দুই কথা বলার সুযোগ দিয়েছে, অক্সিজেন সিলিন্ডার যাদের মাধ্যমে আজকে গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিতা সুলতানার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানের অপরন্ত আছে, আজকের আজকে যারা আয়োজক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলায় 30 অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে, এর জন্য তাদের ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমার প্রিয় ভাই ছবুর ভাই, সে আছে আমার খুব কাছের মানুষ, রাজনৈতিকভাবে সে দীর্ঘদিনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আজকে তার একটা জাতীয় রাজনৈতিক দলের স্বাধীনতা মূল দল আওয়ামী লীগের আজকে একটা কেন্দ্র নেতৃত্বে চূড়ান্ত জায়গায় সে পৌঁছেছে, তাকে যেহেতু শোকের মাস তাকে প্রতি আমার শুভেচ্ছা। প্রান্তে যারা আছে বিশেষ করে সাবেক রাজকীয় চেয়ারম্যান আইজিপির ইঞ্জিনিয়ারিং সভাপতি মোহাম্মদ নুরুল হুদা এবং অন্য যারা আছে সকলের প্রতি আমার আজকের এই শোকের মাসে যারা প্রান্তে আছে সকলকে আমি মুজিব শুভেচ্ছা সালাম দিচ্ছি। আজকে এমন একটা দিনে করছেন যে দিনটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন জামাল ভাইয়ের শুভ জন্মদিন। আমরা সারাদিন গোপালগঞ্জ তার নিজ জন্মস্থান এখানে জন্মগ্রহণ করেছে এই দিনে, এই আজকের এই দিনটা টুঙ্গি পাড়াতে আমরা দলীয়ভাবে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। জেলা প্রশাসকের নেতৃত্বে আমরা সরকারি অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করেছি, আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি। আজকে সেই দিনটাই আমরা স্মরণীয় দিন, এই আগস্ট মাস বলে যেহেতু আমরা নাহলে কামাল ভাইয়ের জন্মদিন আমরা আমরা আনন্দ ঘন মুহূর্তে আমরা মধ্যে দিয়ে করতে পারতাম। কামাল ভাই আপনারা সকলে জানেন, সকলে আমাদের যারা আমাদের নুরুল হুদা ভাই তার সম্পর্কে বলেছে, আমি আমার আজকে জেলা প্রশাসক আলোচনা সহ বলতেছিলাম যে কথাটা নুরুল ভাই বলছে, আমাদের দূর ছিল আমরা যখন কিছু শহীদ ভাই আর কামাল ভাই, ঠিক আজকে আজকে জেলা প্রশাসক আলোচনা সবাই বলতেছিলাম আপনার মুখ দিয়ে একই কথা শিখেছে, আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা ঢাকায় আমরা যেই আমার পালালে আমাদের ব্যাগ রেখে বন্ধুদের রুমে আমরা এই ইসের শহীদ ভাইয়ের কাছে আপনার সেনাও ছাত্রলীগের উনি সভাপতি আমরা ছাত্রলীগ করতাম, এরপর কামাল ভাইয়ের সাথে আজকে সেই দিনটা একটা ভালো দিনে আপনারা কোভিড-19 এই যে মানুষ সারা দেশের যে প্রতিদিন মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, আমাদের আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা সকল সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আজকে আমাদের এই কোভিড এই আজকে 17-18 মাস সারা পৃথিবী জুড়ে যে আজকে অনেক দেশ থেকে আমাদের দেশে আজকে ভ্যাকসিন তারা আজকে সাফল্যের সাথে অর্জন করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বিভিন্ন পৃথিবীর দেশের বিভিন্ন সরকার প্রধান বিশ্ব স্বাস্থ্য
স্বাস্থ্য সংস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছে আজকে বাংলাদেশের সকলের সাথে। তা আজকের ওই কোভিড-19 এই পাশে গোপালগঞ্জের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমি গোপালগঞ্জের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই গোপালগঞ্জের 16 লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে যারা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ম্যাক্সের মাধ্যমে যারা এটা আপনারা হস্তান্তর করছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আসুন আমরা মা রব্বুল আলামিনের কাছে আমরা এই কোভিড-19 এই এই ক্লান্তি এই সময় আমাদের সকলে একসাথে দাঁড়িয়ে এই জাতির ক্লান্তির পাশে দাঁড়িয়ে আমরা একসাথে কাজ করে মানুষের সেবা করতে পারি। আমরা যাতে আর কোনো মানুষ জীবন না যায়, আর কোনো মানুষ যাতে তার নাম মৃত্যু হয়, সেদিনের একটা হৃদয় মৃদুর দৃশ্য সকলে আমরা দেখেছি। আপনার ঢাকাতে মা আইসিউতে আসছে, তার ছেলের চিটাঙ্গে যন্ত্রণা শুনতে এসেছে, করোনা আক্রান্ত মা শেষ পর্যন্ত শুনে ডাক্তারকে ডেকে বলছে আমাকে নিয়ে যান, আমার ছেলেকে আনেন। ছেলেকে দেওয়ার আধা ঘন্টার মধ্যে মা জীবন দিতে হয়েছে। এই যে মা তার ছেলের জন্য জীবন দিয়েছে। আমরা আসুন আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের ত্রিশটা অক্সিজেন গ্যাস সিলিন্ডার দিয়েছে, যে প্রতিষ্ঠানগুলো তাদের সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সবার জন্য শুভকামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব আলী খান, সম্মানী সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। এই অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রকৌশল সমাজের গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইবির সফল সাবেক প্রেসিডেন্ট জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর। আমি উনাকে উনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার এহসান, অ্যাক্সিয়ন এনজিডি গোপালগঞ্জ, আইবি ম্যাক্স অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্যোগে গোপালগঞ্জ সদর হাসপাতালে সিলিন্ডার সরবরাহ সহযোগিতার এই মহতি ভার্চুয়াল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আমাদের অভিভাবক, আমাদের সর্বজনশ্রদ্ধেয় রাজকের প্রাক্তন চেয়ারম্যান, আইবির বর্তমান প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল হুদা উপস্থিত আছেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমার অত্যন্ত ঘনিষ্ঠজন এবং যিনি গোপালগঞ্জ আওয়ামী লীগকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন, আমাদের গোপালগঞ্জের সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব মাহবুবুল আলম আলী খান ভাই উপস্থিত আছেন, আইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সহ আইবির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আর ম্যাক্স গ্রুপের কর্ণধার আমাদের ইয়ার্স এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ভাই, গোপালগঞ্জের মেয়র কাজী লিয়াকত সহ গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গোপালগঞ্জ প্রশাসন এবং পুলিশের কর্মকর্তা বৃন্দ, প্রিয় প্রকৌশলী বৃন্দ, হাসপাতালের প্রিয় চিকিৎসক বৃন্দ, প্রিয় সুধী মন্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং স্বাগতম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট নিহত সকল শহীদদেরকে, বিশেষ করে আজ 5ই আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ভাইয়ের আজকে 72তম জন্মদিন, এই জন্য তাকে বিশেষভাবে আমরা স্মরণ করছি। ইতিমধ্যেই অনেক হুদা ভাই সহ মাহবুব ভাই সহ অনেকেই বলেছেন তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আজকে সকালবেলাও আমরা বাংলাদেশ আওয়ামী লীগ
আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইয়ের নেতৃত্বে আহ্বানিত এবং আমরা বনানীতে শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি ছিলেন একাধারে সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, খেলাধুলার আধুনিক ফুটবলের প্রবর্তক, শিক্ষা এবং জ্ঞানে তিনি ছিলেন অনন্য অধিকারী। আজকে গোপালগঞ্জ জেলা মেডিকেল সেন্টারে যে সিলিন্ডার সরবরাহ, এই অনুষ্ঠান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আজীবন সম্মানী সদস্য, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই আজকে চতুর্থবারের মতো এবং পরপর তৃতীয়বারের মতো দীর্ঘ 12 বছরে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, যারা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সেই ক্ষেত্রে আমি গোপালগঞ্জ বাসীকে ধন্যবাদ জানাব যে সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে গোপালগঞ্জ বাসী, গোপালগঞ্জ প্রশাসন এবং ইঞ্জিনিয়াররা বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে গোপালগঞ্জকে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে এই কোভিড-19 যখন উন্নত বিশ্বগুলো নেগেটিভ জিডিপি, সেই থেকে আমাদের জিডিপি এই বর্তমানে 6.1 এর উপরে। আমরা চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041-এর অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে বিনির্মাণের, আজকে যদি বঙ্গবন্ধু যদি মারা না যেত তাহলে আজকে 2020-এর 21 বছর আগে, 2020-এর আগেই আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতাম। যাই হোক, কোভিড-19 আমাদের অর্থনৈতিক অবস্থা ভাইব্রেন্ট আছে, উন্নয়নের গতিও এগিয়ে যাচ্ছে। আমরা চাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশে যে ভ্যাকসিন কর্মসূচি নিয়েছেন, আমি বিশ্বাস করি অতি শীঘ্রই ভ্যাকসিন যদি আমরা সারা দেশে দিতে পারি, আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব। যাই হোক, আজকে এই গোপালগঞ্জ প্রশাসনের কর্মকর্তা, বিশেষ করে গোপালগঞ্জ জেলা প্রশাসক, ওনাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং গোপালগঞ্জের ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আইবি এবং ম্যাক্স গ্রুপকে, ধন্যবাদ জানাই গোপালগঞ্জ আওয়ামী লীগের আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দকে। সবশেষে গোপালগঞ্জ কোভিড-19 থেকে মুক্ত হোক সেই আশাবাদ কামনা করি। আপনারা মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, গোপালগঞ্জকে বাঁচিয়ে রাখুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর ভাইকে, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং প্রাক্তন প্রেসিডেন্ট আইবি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই আপনারা যারা ভার্চুয়ালি আইবি থেকে যুক্ত হয়েছেন সবাইকে গোপালগঞ্জ ইঞ্জিনিয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ইনভাইটেশন করছি আমি। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমরা আরো সহযোগিতা প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। তো এই পর্যায়ে আমরা আমাদের এন্ডে চলে আসছি এবং আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় উপস্থিত আছেন, এখন জেলা প্রশাসক মহোদয় যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি। এবং আরেকটু আমি বলে রাখি, বর্তমান জেলা প্রশাসকের নেতৃত্বে গোপালগঞ্জ অত্যন্ত সুন্দরভাবে প্রতিটা সেক্টর ওয়াইজ খুব ভালোভাবে রান করছেন এবং যথেষ্ট সহযোগিতা ইঞ্জিনিয়ারিং সমাজ পাচ্ছে উনার কাছ থেকে। তো সেই সফল জেলা প্রশাসক মহোদয়কে আমি এখন উনার বক্তব্য শেষ করে অনুষ্ঠানটা শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সব। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ম্যাক্স গ্রুপের উদ্যোগে বাংলাদেশের কোভিড-19 এই অধিক সংক্রমণশীল সময়ে যে সিলিন্ডার বিতরণ অনুষ্ঠান, সেই সিলিন্ডার বিতরণের আজকের পর্যায়ে গোপালগঞ্জের সাথে
সকলে সংযুক্ত এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জনাব আব্দুস সবুর, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রেসিডেন্ট আইইডি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমরা বক্তব্য শুনলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা প্রেসিডেন্ট আইইবি, উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান ভাইস প্রেসিডেন্ট আইইবি, উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদত হোসেন শিবলি, যিনি আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে সবাইকে ইন্ট্রোডিউস করে দিলেন, এবং উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোহাম্মদ আলমগীর, চেয়ারম্যান ম্যাক্স গ্রুপ, যার সৌজন্যে আমরা আজকে এখানে আমাদের যে সিলিন্ডার আমরা পাচ্ছি। আমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গোপালগঞ্জ পাশের পক্ষে আমাদের এখানে আমরা উপস্থিত আছি আমাদের আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ আমার এখানে উপস্থিত আছেন, এবং উপস্থিত আছে আমার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আমাদের সকলের পক্ষ থেকে, গোপালগঞ্জের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা যে এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠান আজকের এই বিশেষ দিনটাতে আয়োজন করবার জন্য। আজকে আমরা সবাই জানি, আপনারা সবার আমাদের সারাদিন ব্যাপী আপনাদের সাথে অনুষ্ঠান সূচি রয়েছে, যে শেখ কামালের বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্ম 72তম জন্মবার্ষিকী, যিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার জন্মবার্ষিকী আমরা আজকে উদযাপনের মাধ্যমে আমরা আসলে ইতিহাসকে একটু রিক্যালকুলেট করলাম আমরা আসলে দীর্ঘ সময় ধরে, যে ইতিহাসের যে একটা পজিটিভ যে জায়গাটা আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিল সেই জায়গাটাকে আমরা আসলে একটু আলোকপাত করার একটু সারাদিন ধরে চেষ্টা করছি এবং এর সুযোগ তৈরি হয়েছিল। আমি আমার আসলে বক্তব্য কিছু নেই, বক্তব্য তারপরেও আমি আনুষ্ঠানিকভাবে আসলে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে চাই বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি, যারা 15ই আগস্টের নৃশংসতায় যারা শহীদ হয়েছিলেন এবং বাংলাদেশের জন্য আসলে একটা দীর্ঘ সময় একটা কালো ছায়া যে কারণে তৈরি হয়েছিল, তো আজকের এই শোকের মাসে আমি তাদের কথা স্মরণ করছি। আমরা জানি যে গত 1 বছরের বেশি সময় ধরে আসলে আমরা কোভিড পরিস্থিতি জটিল সময় পার করছি, তো কোভিড পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে স্বাস্থ্য ব্যবস্থাপনা একদিকে যেমন একটা বড় চ্যালেঞ্জের মুখে থাকে, তেমনি ভাবে আরেকটি জটিল ব্যবস্থাপনা থাকে, সেটি হচ্ছে যে আমাদের জীবিকার ব্যবস্থাপনা। তো আমরা শুরু থেকে আসলে যে সরকার সবসময় বলে যে সরকারের পাশে যখন অনেক মানুষ এগিয়ে আসে তখন সরকারের পক্ষে সবকিছুই মোকাবেলা করা খুব সহজ সাধ্য হয়ে যায়, তো আমরা কৃতজ্ঞ এ কারণে যে কোভিড পরিস্থিতি শুরু থেকে কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং জীবিকা ব্যবস্থাপনা, যেখানে আমার মানবিক সহায়তা থেকে শুরু করে অন্যান্য সহায়তার বিষয়গুলো আছে, প্রথম থেকে আসলে আমরা বিভিন্ন সংগঠনের কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে আসলে যার যতটুকু যে যতটুকু পারেন কিন্তু তারা কিন্তু সেভাবে এগিয়ে এসছেন, তো এবং এর ফলে যেটি হয়েছে, যার ফলে হচ্ছে যে সরকারের উপর একদিকে যেমন চাপ কমে যায় তেমনি কিন্তু মানুষ খুব সিকিউর বোধ করে, মানুষের নিরাপত্তাটা এই অর্থে যে মানুষ জানে যে যে কোনো মুহূর্তে তার পাশের মানুষটিও এগিয়ে আসবে, এবং আমরা সবসময় ক্যাম্পেইনিং করি যে মানুষ আসলে মানুষের জন্য, তো আমাদের যা কিছু উদ্বৃত্ত থাকে, যা কিছু আমাদের থাকে, আমরা যদি সবাই যদি আমাদের উদ্বৃত্ত জায়গাটা নিয়ে মানুষের পাশে দাঁড়াই তো সেই সমাজে বা সেই সোসাইটিতে আসলে কোনো কিছুর কষ্ট থাকার কথা না। তো আমরা একটা গুড প্র্যাকটিসের ভেতর দিয়ে যাচ্ছি, কোভিড পরিস্থিতি আমাদেরকে একটা ভালো জিনিস শিখিয়েছে, সেটি কি, যে আমরা আসলে একটা দীর্ঘ সময় ধরে খুব আত্মকেন্দ্রিক একটা জায়গাতে চলে যাচ্ছিলাম, তো কোভিড পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে অনেক কষ্টের ভেতরেও কোভিড পরিস্থিতি আমাদের মানুষের কথা ভাবতে শিখিয়েছে, মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে, তো এটি অবশ্যই জাতি হিসাবে মানুষ হিসাবে আমাদের জন্য একটি শিক্ষা যে আমরা আমাদের উদ্বৃত্ত জিনিস নিয়ে মানুষের পাশে দাঁড়াবো। আমি এমনও দেখেছি যিনি নিজেই বেতন পান হয়তো, যার মান্থলি ইনকাম খুবই সামান্য, তিনিও 10,000 টাকা নিয়ে এসে আমার কাছে দাঁড়িয়েছেন যে 10,000 টাকা আমি মানুষের জন্য দিতে চাই, আমার নিজে তখন আমার এত ইমোশনাল লেগেছে যে এটা আমার জন্য একটা মনে হচ্ছে একটা লার্নিং একটা। তো অবশ্যই আজকে যে সিলিন্ডার বিতরণ, আপনারা জানেন যে আমাদের হসপিটাল গুলাতেও আসলে সিলিন্ডারের যে ক্রাইসিস ছিল সেগুলো আমার এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের ডোনেশনের মাধ্যমে কিন্তু আমরা এই জায়গাটা থেকে কাটিয়ে উঠেছি অনেক, তো এটি আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ আমার আইইবি প্রতি যে তারা এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তারা সারা বাংলাদেশে এই কার্যক্রমটি পরিচালনা করছে, এবং আরো স্পেশাল থ্যাংকস যে আপনারা গোপালগঞ্জকেও আপনাদের এই সৎ কর্মের সাথে আপনারা আমাদেরকে সংযুক্ত করেছেন। আমরা কৃতজ্ঞচিত্তে আমরা মানুষের কাছে, আমরা আমাদের মিডিয়া কর্মী আছে তারাও মানুষের কাছে পৌঁছে দেবে, আমরা এবং স্পেশালি থ্যাংকস টু আমাদের ম্যাক্স গ্রুপ যে আপনারা মানুষের পাশে এইভাবে দাঁড়াবেন, এবং আমার শুধু প্রত্যেকের প্রতি, আমরা যেখানেই সুযোগ পাই সবার প্রতি আমাদের এই অনুরোধটুকুই থাকে যে যার যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়াবো, এবং মানুষের পাশে যদি 16 কোটির মানুষ, আমরা একটা সুপ্রতিবেশী নামে একটা প্রোগ্রাম ছিল যে আপনি আপনার একজন প্রতিবেশীকে দেখবেন সুপ্রতিবেশী, তো 16 কোটি মানুষের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে 8 কোটি মানুষ সলভেন্ট, কোনো রকম চলে, সে 8 কোটি মানুষ যদি 8 কোটি মানুষের পাশে দাঁড়ায় কোনো রকম কোনো সংকটই আসলে
আমাদেরকে কোনোভাবেই কাবু করতে পারবে না। তো এটি অত্যন্ত আমরা কৃতজ্ঞ, আর এই ধরনের আপনাদের কার্যক্রমগুলা চলমান থাকবে এবং আপনাদেরকে দেখা থেকে আমি মনে করি যে আরো অনেকে যারা এখনো শুরু করেননি তারা এই ধরনের কর্মকাণ্ডে তারা আগ্রহী হবেন এবং তারা এগিয়ে আসবেন। আমি সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এরকম একটি সুন্দর মহৎ কাজের জন্য আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ম্যাডাম, আমাদের পক্ষ থেকেও আমাদের আইবি হেডকোয়ার্টারের সবুজ সাহেব, আমি আমাদের নির্বাহী কমিটি কাউন্সিল এবং আমাদের গোপালগঞ্জ এবং আমাদের ফরিদপুর সেন্টারে যারা ইঞ্জিনিয়ার সবাই পক্ষ থেকে আপনাকে, আপনি সেখানে গোপালগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক এবং সুস্বাস্থ্য দান করুক, যাতে আপনি আপনার মেধা এবং প্রজ্ঞা দিয়ে দেশকে আপনি আগামী দিনে নেতৃত্ব দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাদেরকে। এখন আমাদের এই সিলিন্ডার আমরা ইতিমধ্যে সিভিল সার্জন মহোদয়ের দপ্তরে সংরক্ষিত রেখেছি, এখন এখানে দুটো সিলিন্ডার আমরা ওনার মাধ্যমে হস্তান্তর করে এই প্রক্রিয়াটা শেষ করব। আর পরিশেষে অত্যন্ত স্বল্প সময়ে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমাদের নেতৃবৃন্দকে এবং এখানে যারা আছেন সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা এখন হস্তান্তরের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করব। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ এহসান তোমাকে এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। তুমি অনেক কষ্ট করছো আজকে চার পাঁচ দিন যাবৎ, তোমাকে ধন্যবাদ। এবং আজকের আমাদের এই ডিসি মহোদয়কে ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখান থেকে সবাই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।